এই জন্য এক নম্বরে জবান দেখি গর্ব আমার জিকির, গর্ব জিকির কার নামের জিকির, আর জুরবানের কার নামের জিকির, আল্লাহ তাআলার নামের জিকির, গর্ব জিকিরের ভিতরে মজা আছে না নাই, আর জুরবানের আছে না নাই, জিকিরের ভিতরে কেমন মজা। পয়গম্বর আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বল্লা দুনিয়ার ভিতরে জিকিরের রসের দ্বারা তার জিহ্বাটাকে ভিজায় রাখবে, জিকিরের রসের দ্বারা, কেমন জিকিরের রসের দ্বারা, সব সময় বান্দা হাঁটতে চলতে ফিরতে শুধু জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে বান্দার দিকে যখনই তাকাই আমার মাওলার ইশকের জিকির করতে আসে, বান্দা শুধু জিকির করে, বলে জিকিরের রসের দ্বারা যে বান্দাটা তার জিহ্বাটাকে ভিজায় রাখবে, সর্ব অবস্থা যে বান্দা জিকির করবে, এ যুব এ জবানটা যে বেউদা কথা নয়, বেউদা কথা নয়, মাওলার নামের জিকিরের রসের দ্বারা যে বান্দাটা জিহ্বাকে ভিজায় রাখবে। মাওলার জান্নাতে চলে যাবে, এজন্য সর্ব অবস্থায় জিকির করো, কার আল্লাহ তাআলা আমাদের জিকির করার তৌফিক দান করুক, বলেন আমিন। দুই নম্বর, এ যুবক ভাই পাঁচপাড়া এলাকার মানুষ, আমরা পয়গম্বরের শানের উপরে দরুদ পড়ব, কি পড়ব, দরুদ পড়ব, দরুদ ইব্রাহিম সবচেয়ে উত্তম দরুদ যদি পারে পড়ব, আর যদি সময় না থাকে, সময় থাকলে ছোট দরুদ পড়তে চাই, এটা আমরা পড়তে পারব, সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, সবাই পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম। এই যে এখন তুমি আমার সাথে পড়লা সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, সাথে সাথে আল্লাহ তাআলা তোমাকে এখন এই মাত্র তিনটা নেয়ামত দিয়ে তোমাকে সম্মানিত করেছে। আল্লাহ তোমার মর্যাদা জান্নাতে দশ গুণ বৃদ্ধি করে দিয়েছে। এই যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, পর্দার অন্তরালের মা, এই যে আপনার আমি আমার সাথে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম, এখন এই মাত্র, এখন এই মাত্র আল্লাহ তাআলা আপনার উপর আমার উপরে দশটা রহমত নাজিল করেছে। শুধু তাই নয় যুবক, এই যে এই মাত্র তোমার আমলনামা থেকে, আমার আমলনামা থেকে দশটা গুণ আল্লাহ তাআলা কেটে দিয়েছেন। আমার মালিক বলে, রে বান্দা আমার মত দয়াময় কেউ নাই, আমার মত প্রেময় কেউ নাই, তোর দশটা গুণ আমি কেটে ফেলে দেই নাই, ফেলে দেই নাই, ওই দশটা গুণ আমি আল্লাহ তাআলা আমল দ্বারা পরিবর্তন করিয়া তোর নেকের পাল্লায় দিয়ে দিলাম। এজন্য সর্ব অবস্থায় দরুদ পড়া চাই, সবাই পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দুরুদ তুমি পড়তে পারো, খোদার কসম করে বলে যায়, আপনার ঘরে উপযুক্ত মেয়ে আছে বিবাহ হয় না, আপনার ঘরে উপযুক্ত ছেলে আছে বিবাহ ভেঙে যায় হয় না, খোদার কসম করে বলে যুব, তোমার ব্যবসা বাণিজ্যে বরকত হয় না, আজকে থেকে তুমি পয়গম্বর শানের উপরে দুরুদের আমল করতে থাকো। এ যুবক ভাই, বৃদ্ধ বাবাজি, বাড়িতে গিয়ে আপনার মেয়েটাকে বলবেন, হুজুরে বলে যে শুনেছি পয়গম্বর নামের উপরে দুরুদ পড়লে নাকি বরকত আসে, বরকত আসে, ও মা আজকে থেকে তুমি পয়গম্বর শানের উপরে দুরুদের আমল করা শুরু করো, খোদার কসম করে বলি রে যুবক,
খোদার কসম করে বলি রে বৃদ্ধ বাবাজি, আজকে থেকে আপনার মেয়েটাকে আমলটা শিখায় দিবেন, আপনার মেয়ে আজকে থেকে আমল শুরু করবে। কিছুদিন পরে আমার বিশ্বাস পয়গম্বরের দরুদের বরকতে আপনার মেয়ের জন্য আল্লাহ তাআলা উত্তম পাত্রের ব্যবস্থা করে দিয়েছে। এজন্য দরুদ আমল করা চাই। ব্যবসায় বরকত আসে না? ব্যবসায় বরকত অবশ্যই আসবে। কেমন আসবে? ব্যবসায় বসতেছে তুমি, হাতে দিয়া বালা জোলার মাপ যোগ করো, মানুষকে মান সম্মান দাও, পাও দিয়ে হাঁটো, আর ওই ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে গান শুনবা না, ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে সিনেমার দিকে তাকাবা না, ব্যবসা প্রতিষ্ঠানে বসে বসে জবানটা দিয়ে দরুদ শরীফ পড়তে থাকো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। এ যুবক একটু হলো বিশ্বাস করে দেন, পয়গম্বরের নামের উপরে কি বরকত, পয়গম্বরের নামের উপরে কি বরকত। তোমার যদি ব্যবসা প্রতিষ্ঠান থাকে, কালকে থেকে সকাল থেকে আমলটা করবা। আমার বিশ্বাস যুবক, পয়গম্বরের নামের উপরে দরুদ আমল করার কারণে অন্য দিনের চাইতে তোমার ব্যবসায় যদি বরকত না হয়, এক মাস পর তোমার ব্যবসায় তুমি বন্ধ করে দিও, আর আমার কাছে খবর নিয়ে জিজ্ঞেস করবা, আপনি পয়গম্বরে দরুদ আমল দিয়েছিলেন, ব্যবসায় বরকত হয় না, তোমার ব্যবসার লাভ লস আমি সব তোমাকে লস দিয়ে দেব। এজন্য বলি ভাই, পয়গম্বরের নামের উপরে দরুদ আমল করো, এই দরুদের বরকত, এত বরকত, এত বরকত। তোমার দিলের ভিতরে শান্তি নাই, তোমার দিলের ভিতরে কষ্ট, দিলের ভিতরে কিছু দেই তুমি মজা পাও না, আহারে দিলের ভিতরে এত কষ্ট, সবাই শুধু তোমাকে কষ্ট দেয়, কষ্ট দেয়, কষ্ট দেয় বলে না না, আহারে তুমি একা একা বসে আছো, তোমার দিলের ভিতরে ভালো লাগে না, মজা লাগে না, একা বসে আছো একদম নিরিবিলি, একদম তোমার অন্তর দিয়ে সব কিছু বাদ দিয়া, একবার যদি পয়গম্বরের নামের উপরে দরুদের আমল টান দাও, এ বান্দা কসম করে বলবো, যখন রসুলের শানের উপরে দরুদ পড়া শুরু করবা, আহারে মনে হইবে তোমার অন্তর থেকে সব অশান্তি দূর হইয়া তোমার দিলের ভিতরে কেমন যেন শান্তি চলে আসছে। রসুলের নামের উপরে দরুদ পড়লে শান্তি দিলে আসে কি আসে না? আর যেন বলেন আসে কি আসে না? পয়গম্বরের প্রেমে পাগল হয়ে যাও রে যুবক, পয়গম্বর রসুলের উপরে পাগল হয়ে যাও, কোনো কষ্ট থাকবে না, দিলের ভিতরে কোনো অশান্তি থাকবে না, এই জবানটাকে কন্ট্রোল করবো, জবানটাকে করবো, এ জবান নাই কন্ট্রোল করব, এ জবান নে মিথ্যা কথা বলবো না, এ প্রাণের যুবক এ জবান নে মিথ্যা কথা বলবো না, এ জবানটা দিয়ে আমরা কাউকে ধোকা দেব না, এ জবান দিয়ে কষ্ট দেব না, এই রসুলের শানের উপরে দরুদ পড়তে তোমার তখনই মজা লাগবে, রসুলের শানের উপরে দরুদ পড়বে তখনই মজা লাগবে, যখন তুমি রসুলকে ভালোবাসতে শুরু করবা, যখন তোমার অন্তরের ভিতরে তোমার দিলের ভিতরে রসুলের ভালোবাসা রসুলের মহব্বত পরিপূর্ণ থাকবে, রসুলের শানের দরুদ পড়লে তুমি তখনই মজা পাইবা, যখন রসুলের পরিপূর্ণ ভালোবাসা পরিপূর্ণ মহব্বত তোমার দিলের ভিতরে থাকবে। আমরা তো সবাই রসুলকে ভালোবাসি, কি বলেন ভালোবাসি না? আরে কেমন ভালোবাসে, পয়গম্বর বলে সুদের ব্যবসা করিও না, আপনি সুদের ব্যবসা করতেছেন, পয়গম্বর বলে বেপরদায় চলিও না, বান্দা বেপরদায় চলতেছে, পয়গম্বর বলে দাড়িটা কাটিও না, বান্দা দাড়িটা কাইটা কাইটা রসুল গাগা দিতেছে।